কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং বিদ্রোহের রণক্লান্ত কবি হিসেবে খ্যাত। বাংলা সাহিত্যকে যে কজন সাহিত্যিকে তাদের সৃজন ক্রিয়ার মধ্য দিয়ে উচ্চাসনে সমাসীন করেছেন তাদের মধ্যে একজন এবং অন্যতম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব প্রশ্ন হয় থাকে, এই সব প্রশ্নের সহজ সমাধানের লক্ষ্যে আজকে আমার এই টিউটোরিয়াল। আপনারা নজরুল সংক্রান্ত যত সব প্রশ্ন, সকল প্রশ্নের সহজ সমাধান পাবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো আপনারা টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করতে যাচ্ছি নজরুলের জীবন এবং সাহিত্যকর্ম। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরীক্ষায় প্রশ্ন হয় তাকে নজরুলের জন্মসালটা, বিশেষ করে বাংলা কত সালে নজরুল জন্মগ্রহণ করেছেন। আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। ইংরেজি সাল থেকে 593 বি করলে যেটা থাকবে সেটা হবে বাংলা সাল। আমরা দেখতে পাচ্ছি 1899 থেকে 593 বি করলে থাকে 1306, অর্থাৎ নজরুল বাংলা 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলা বিভাগের জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তার অবস্থান তৃতীয়। আমরা জানি প্রথম অবস্থানে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় অবস্থানে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র 22 বছর সাহিত্য সাধনা করে 23টি কাব্যগ্রন্থ সহ মোট 51টি গ্রন্থ রচনা করে 1942 সালে 43 বছর বয়সে তিনি বাকরুদ্ধ হন। 1972 সালে কবিকে বাংলাদেশে স্থায়ীভাবে এনে জাতীয় কবির মর্যাদা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্য জাতীয় কবির মর্যাদাটি সাংবিধানিকভাবে এখনো দেওয়া হয়নি। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট উপাধিতে ভূষিত করে 1976 সালে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় এবং একই বছর নজরুলকে 21 পদকে ভূষিত করা হয়। 1976 সালের 29 আগস্ট ঢাকায় কবি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পরে নজরুলকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয় 1977 সালে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস বাদনহারা। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য আমরা জানি বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, এটি আমাদের জানা আছে। বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য মরুভাস্করের রচয়িতা নজরুল ইসলাম। মনে রাখতে হবে মরুভাস্কর গদ্যগ্রন্থের রচয়িতা মোহাম্মদ ওয়াজেদ আলী। তাহলে মরুভাস্কর দুজন রচনা করেছেন, একজন জীবনী কাব্য নজরুল জীবনী কাব্য করেছেন আর ওয়াজেদ আলী করেছেন গদ্য গ্রন্থ। নজরুলের চিত্রনামা জীবনভিত্তিক কাব্যগ্রন্থ, এটাও মনে রাখতে হবে। এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন কাহিনী অবলম্বনে রচিত। তাহলে নজরুল জীবনী কাব্য রচনা করেছেন দুটা, একটা হচ্ছে মরুভাস্কর, মরুভাস্করের উপজীব্য বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আর চিত্রনামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন কাহিনী। বাংলা সাহিত্যের প্রথম মুক্তক ছন্দের প্রবর্তক নজরুল। আমরা জানি বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা গদ্য ছন্দের জনক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটিও আমাদের জানা আছে। নজরুলের সৈনিক জীবন 1917 থেকে 1920 সাল পর্যন্ত। 1917 সালে করাচির 49 নম্বর বাঙালি রেজিমেন্টে যোগদানের মাধ্যমে তার সৈনিক জীবন শুরু হয়। তার সৈনিক জীবন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রায় 2.5 বছরের সৈনিক জীবনে রচনা করেন বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, বেতারদান, তুর্কু মহিলার ঘুমটা খোলা। বাউন্ডুলের আত্মকাহিনী প্রথম প্রকাশিত হয় সওগাতে পত্রিকায়। আমরা জানবো বাউন্ডুলের আত্মকাহিনী নজরুলের প্রথম প্রকাশিত গল্প, আর মুক্তি হচ্ছে তার প্রথম প্রকাশিত কবিতা, বেতারদান হলো তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, আর তুর্কু মহিলার ঘুমটা খোলা হলো প্রথম প্রকাশিত প্রবন্ধ। মুক্তি কবিতা প্রকাশিত হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়। নজরুল পঞ্চকবি ও পঞ্চগীতিকারের একজন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চকবি এবং গীতিকার, তারা
নিজেরা গান রচনা করতেন, নিজেরা সুর দিতেন এবং গাইতেন। এই পঞ্চকবির নাম মুখস্থ রাখার একটা সূত্র বল দিচ্ছি, যা আপনারা আয়ত্ত করে নিতে পারেন। যেমন রজনী অতুলনীয় কিছু দিল রবি ও কাজীকে। এখানে রজনী হচ্ছে রজনীকান্ত সেন, অতুলনীয় হচ্ছে অতুল প্রসাদ সেন, আর দিল হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, যাকে আমরা ডিএল রায় নামে জানি, আর রবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে এই পাঁচজনের নাম মুখস্থ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য। এই পংক্তিটি নজরুলের বিদ্রোহী কাব্যের অন্তর্গত। এতে প্রেম আর দ্রুহ আছে, যেমন বাঁকা বাঁশের বাঁশরির মধ্যে আছে প্রেম আর রণতূর্যের মধ্যে আছে দ্রুহ, যার জন্য আমরা তাকে বলছি প্রেম আর দ্রুহের কবি নজরুল। কেন প্রেম আর দ্রুহ? নজরুলের মেঘনাম ওপাস যে সাহিত্যে একটা টার্ম আছে, তার সবচেয়ে তাকে খেতে এনে দিয়েছে কোন সাহিত্য? বিদ্রোহী কবিতা। কবিতার মধ্যে তিনি বাংলা সাহিত্যে পদার্পণ করেন এবং খ্যাতি অর্জন করেন। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিকী বিজলি পত্রিকায়। বিজলি পত্রিকার সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার। নলিনীকান্ত সরকার নজরুলের বন্ধু ছিলেন। বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে। সালটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। নলিনীকান্ত সরকারকে নজরুল উৎসর্গ করেন বাদনহারা উপন্যাস। আমরা জানি বাদনহারা তার প্রথম প্রকাশিত উপন্যাস, যেটাকে আমরা বলছি পত্র উপন্যাস। বিদ্রোহী কবিতা আরো যেসব পত্রিকা প্রকাশিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যেমন বিদ্রোহী মুসলিম ভারত পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, সাধনা পত্রিকায় এবং ধূমকেতু পত্রিকায়, অর্থাৎ নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকায়ও এই কবিতা প্রকাশিত হয়। এখন একটা প্রশ্ন হলো, বিজলি পত্রিকায় নাকি মুসলিম ভারত পত্রিকায় যে বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয়? অবশ্যই মনে রাখতে হবে বিজলি পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছে, এরপরে প্রকাশিত হয় মুসলিম ভারত পত্রিকায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী কবিতাটি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণায় প্রকাশিত হয়। অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় উল্লাস কিন্তু, হ্যাঁ, দ্বিতীয় কবিতা বিদ্রোহী। আমরা অনেকে ভুল করি, অগ্নিবীণার প্রথম কবিতা বিদ্রোহীকে মনে করি আমরা, আসলে বিদ্রোহী নয়, প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের উল্লেখযোগ্য কবিতা হল রক্তাম্বর ধারিণী মা, ধূমকেতু, কামাল পাশা, খেয়াপাড়ের তরণী। আমাদের মাথায় রাখতে হবে নজরুলের বিদ্রোহ বিষয়ক কাব্যগুলোর মধ্যে অন্যতম অগ্নিবীণা, বিষের বাঁশি, বাঙ্গার গান, সাম্যবাদী, ধনী মনসা, জিঞ্জির। এই নজরুলের সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যের অন্তর্গত এবং সাম্যবাদী কবিতাটির প্রথম প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকায়। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল নিজেই। ধনী মনসা কাব্যের অন্তর্গত কবিতা সব্যসাচী। নজরুলের শিশুতোষ রচনা হচ্ছে ঝিঙ্গা ফুল, আমাদের মনে রাখতে হবে এটি। অগ্নিবীণা কাব্য উৎসর্গ করা হয় বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষকে। বিদ্রোহী কবিতাটি নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত 1922 সালে। আমরা জানি এই কবিতাটি 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছে। নজরুলের ধূমকেতু ছিল অর্ধ সাপ্তাহিক পত্রিকা, খুবই গুরুত্বপূর্ণ, সপ্তাহে দুইবার বের হতো এই পত্রিকাটি। এই পত্রিকার স্লোগান ছিল আই চলে আই রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু। এই স্লোগানটি রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু মনে রাখতে হবে। নজরুলের আনন্দময়ীর আগমনী কবিতা এবং লীলা মিত্রের বিদ্রোহীর কৈফিয়ত প্রকাশের জন্য ধূমকেতু পত্রিকা নিষিদ্ধ হয়। তাহলে মনে রাখতে হবে ধূমকেতু পত্রিকাটি প্রকাশের বছরে কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। এই কবিতা প্রকাশের জন্য নজরুলের এক বছরের জেলও হয়। কিন্তু নজরুল কারাগারে বসে রচনা করেন শিকল পড়ার গান, রাজবন্দি জবানবন্দি, দোলন চাপা কাব্যগ্রন্থ, মনে রাখতে হবে এটি। নজরুলের রাজবন্দি জবানবন্দি হল প্রবন্ধ, শহীদুল্লাহ কায়সারের রাজবন্ধু রোজনামচা হল স্মৃতিকথা। আমাদের অনেকেরই ভুল হয় এখানে, নজরুল রচনা করেছেন রাজবন্ধু জবানবন্দি, এটা কিন্তু প্রবন্ধ গ্রন্থ নয়, কিন্তু প্রবন্ধ। আর রাজবন্ধুর রোজনামচা হচ্ছে স্মৃতিকথা শহীদুল্লাহ কায়সারের। দোলন চাপা কাব্যের অন্তর্গত কবিতা আজ সৃষ্টি শোকের উল্লাসে, পূজারিণী। দোলন চাপা কাব্যগ্রন্থ মূলত প্রেম প্রধান। নজরুলের প্রেম প্রধান কাব্যের মধ্যে অন্যতম ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দুল, চক্রবাক। আজ সৃষ্টি শোকের উল্লাসে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, খুবই গুরুত্বপূর্ণ এটি।
রবীন্দ্রনাথ নজরুলের অনশন ভাঙ্গাকে উৎসর্গ করেন বসন্ত নামের নাটিকা। রবীন্দ্রনাথের সাক্ষাৎ লাভের পর নজরুল রচনা করেন বড়র পীরিতি বালির বাঁধ নামক প্রবন্ধ। আমরা জানি বড়র পীরিতি বালির বাঁধ এটি ভারতচন্দ্র রায়কুণাকের অন্নদামঙ্গলের চরণ। নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্য সংকলন। আমরা অনেকে ভুল করি সঞ্চিতা কাব্যগ্রন্থ করে ফেলি, সঞ্চিতা কাব্যগ্রন্থ নয়, কাব্য সংকলনের নাম। সঞ্চিতা কাব্য সংকলনের প্রকাশকাল ১৯২৮। সঞ্চিতা কাব্য সংকলনে ৮টি কাব্যের ৭৮টি কবিতা ও গান স্থান পায়, খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চিতার মধ্যে ৭৮টি কবিতা এবং গান আছে ৮টি কাব্যের। রবীন্দ্রনাথের চৌনিকার আদলে সংকলিত সঞ্চিতা কাব্য সংকলন, এটিও খুব গুরুত্বপূর্ণ। চৌনিকার আদলে এই কাব্য সংকলনটি তিনি পড়েছেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ তার কাব্য সংকলনের নাম রাখেন সঞ্চয়িতা। অনেকে ভুল করেন সঞ্চিতা আর সঞ্চয়িতা, মনে রাখতে হবে সঞ্চিতা নজরুলের আর সঞ্চয়িতা রবীন্দ্রনাথের। সঞ্চয়িতা একটু বড় চাড়কের আর সঞ্চিতা তিন অক্ষরের, রবীন্দ্রনাথ বড় তো ওই জন্য চাড়কর, খেয়াল রাখতে হবে, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। রবীন্দ্রনাথ ও নজরুল রচনা করেন ১৪০০ সাল কবিতা, একই নামে কবিতা রচনা করেছেন নজরুল এবং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মৃত্যুতে নজরুল রচনা করেন রবিহারা কবিতা। রবীন্দ্রনাথের মৃত্যুতে নজরুলের গান ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। নজরুল রচনা করেন অসংখ্য ইসলামী গান ও শ্যামা সঙ্গীত। নজরুলের প্রথম ইসলামী সঙ্গীত ওমন রমজানেরই রোজার শেষে এই গানটি রচিত হয় এবং নজরুল নিজে গিয়েছেন ১৯৩২ সালে। প্রথম শ্যামা সঙ্গীত আমার কালমীর পায়ের তলায়। নজরুলের প্রথম গান জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছ জুয়া, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত হল চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। বাংলাদেশের রণসঙ্গীত সন্ধ্যা কাব্যের অন্তর্গত, এটা খুবই গুরুত্বপূর্ণ। রণসঙ্গীতটি প্রথম ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিকা পত্রিকায় নতুন গান নামে ছাপানো হয়। নজরুল ছিলেন প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার। নজরুল পরিচালিত প্রথম চলচ্চিত্র ধূপ ছায়া, নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব, এই চলচ্চিত্রে নজরুল নারদের ভূমিকায় অভিনয় করেন। তাহলে নজরুলকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয় কানাডাতে, এই চলচ্চিত্র পরিচালক ফিলিপ স্পারেল। শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আমরা নজরুলের জীবন এবং তার সৃজন কর্ম সম্পর্কে জানলাম। যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর নজরুল সম্পর্কে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।